এখন ইদানিং আমাদের সমাজে এসেছে, দেখবেন লাইলাতুল নিসফ মিন শাবান আমাদের মানে যুবকদের মসজিদে গেলে কিছু কিছু লোক টিটকিরে দেয়, কি রে আল্লাহর ওলি হয়ে গেলি নাকি রে? আপনার ক্ষমতা হলো না তিনটে যুবককে কিরাম বোর্ড থেকে তুলে মসজিদ গামী করতে? একটু কিতাব পড়েন, কেন ঝগড়া লাগাচ্ছে? আপনি নামাজ পড়েন না ওই রাত্রিরে, রোজা রাখেন না ওই মাসে, নাই রাখেন না আপনার ব্যাপার, নাই বলে উড়াতে পারবেন না। লোকের মধ্যে দ্বিধাবন দ্বন্দ্ব, কেন লোকের মধ্যে ফেতনা কেন লাগিয়ে দিচ্ছেন? আপনি করলেন না নাই করলেন? আমি যখন দলিল নিয়ে করি আপনি আমাদের ছেলেগুলোকে কেন টিটকিরে দিচ্ছেন? যারা বলে সবেবার আত নাই, এগুলো এই হুজুরদের তৈরি করা, আমাদের নয় আল্লাহর রাসূল বলেছে। যারা টিটকিরি দেন বিরোধী করেন, ওনারা আমাদের বিরোধী করে না, ওনার রাসূলুল্লাহর বিরোধী করে। শাবান মাসের 15 তারিখে রাত, এই বছর ওটা এই রবিবার রাত পড়েছে, এই রবিবার রাত, ওই রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিরিক্ত নফল নামাজ পড়া আল্লাহর রাসূল পড়তে বলেছে। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকে চারটে ভিডিও দেখে সমাজের মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে, ওই সবে বারাতে দলিল নাই, কথা বলে না, বলছে না সবে বারাতে দলিল নাই। আপনি যদি হাদিস শরীফে শবে বরাতকে কি শব্দ বলা হয়েছে ওটা যদি জানতেন, ওটা বলতেন না। এখান থেকে বুঝতে আপনি হাদিস শরীফ পড়েন না, শবে বরাতের দলিল নাই নয়, আপনি হাদিস শরীফ পড়েন, কিন্তু বুঝতে পারলেন না? পারলেন না, আপনি হাদিস শরীফ পড়েন না, পড়লে বিরোধী করতে, পড়লে বিরোধী করতে, পরে সব পাবে। এতদিন যারাই আমাদের বলতো জিলিপি হুজুর, জিলিপি হুজুর, সুন্নিদের নামলে টিটকে দিয়ে দিত, এখন তারাই দেখে স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। ভিডিও দেখেছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ বলেন, এতদিন সুন্নিদের বলতো জিলিপি হুজুর, তারাই দেখে এখন স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। কি বুঝলে? জিলিপি আমরা নয়, আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েছিল না নিজেই পড়েছে। নবীর গোলামদের অপমান করতে চাইছো তো? নবীর গোলাম অপমান হবে না, নবীর গোলামদের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, জোরে বলা যাবে না? নবীর গোলামদের অপমান করতে গিয়ে নিজের অজান্তে নিজেই অপমান হয়ে যাচ্ছে, ভালো করে দেখেন একটুখানি। নবীর গোলামের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এখন ইদানিং আমাদের সমাজে এসেছে, দেখবেন লাইলাতুল নিসফ মিন শাবান আমাদের মানে যুবকদের মসজিদে গেলে কিছু কিছু লোক টিটকিরে দেয়, কি রে আল্লাহর ওলি হয়ে গেলি নাকি রে? আপনার ক্ষমতা হলো না তিনটে যুবককে কিরাম বোর্ড থেকে তুলে মসজিদ গামী করতে? আপনি পারলেন না ভালোবাসা দিয়ে তিনটে যুবককে তাসের আড্ডা থেকে সরিয়ে সাথে করে মসজিদের দিকে যেতে পারলেন না। আর আমাদের বাড়ির যুবক ছেলেগুন সবে বারাতের রাতে লাইলাতুল নিসফ মিন শাবানের রাতে স্বইচ্ছায় সুন্দর জামা কাপড় পরে টুপি পরে মসজিদে গিয়ে ঈশার নামাজ পড়ে, সুন্নত নফলে পড়ে, আবার রাত্রির জেগে অতিরিক্ত নফল নামাজ পড়ে, মুরব্বীদের কবর জিয়ারত করে, ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছে, কাউকে ডাকতে হয়নি, নিজেরাই চলে গিয়েছে। কথা ঠিক না? টিটকিরি কেন দিচ্ছেন? তাহলে ওই নামাজটা পড়াটা কি ওদের অন্যায় হয়ে গেল? 100 জন ছেলে গিয়েছে আল্লাহ পাক ওর মধ্যে 50টা ছেলের মনে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন, যদি বলতে পারলে না? সুবহানাল্লাহ, কেন বিরোধী করছে? সে আসছে, তার হাদিস শরীফের কিতাব আছে, সুনান ইবনে মাজা, সুনালে ইবনে মাজা, সে আসছে তার কিতাব, আল্লাহ রাসূল বলেছে, সে আসছে তার কিতাব, সুনালে ইবনে মাজা, আল্লাহ রাসূল বলেছে, একটা হাদিস বাব এসে বাবুল মাজা ফি লাইলাতি নিসফ মিন শাবান, নিসফ মানে অর্ধেক, নিসফ মানে অর্ধেক আধা, এই শিরোনামে বাব বেঁধে হাদিস এসেছে নবী পাকের 1388 নম্বর হাদিস। যারা বলে শবে বরাত নাই, এগুলো এই হুজুরদের তৈরি করা, আমাদের নয় আল্লাহর রাসূল বলেছে। যারা টিটকিরি দেন বিরোধী করেন, ওনারা আমাদের বিরোধী করে না, ওনার রাসূলুল্লাহর বিরোধী করে। আল্লাহ রাসূল তোমার রাত্রিরে কিয়াম করো, কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজের কথা বলা হচ্ছে। শাবান মাসের 15 তারিখে রাত, এই বছর ওটা এই রবিবার রাত পড়েছে, এই রবিবার রাত, ওই রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিরিক্ত নফল নামাজ পড়া আল্লাহর রাসূল পড়তে বলেছে।
একটু কিতাব পড়েন, কেন ঝগড়া লাগাচ্ছেন? আপনি নামাজ পড়েন না ওই রাত্রিরে, রোজা রাখেন না ওই মাসে, নাই রাখেন না আপনার ব্যাপার, নাই বলে উড়াতে পারবেন না। লোকের মধ্যে দ্বিধাবন দ্বন্দ্ব কেন, লোকের মধ্যে ফেতনা কেন লাগিয়ে দিচ্ছেন? আপনি করলেন না নাই করলেন? আমি যখন দলিল নিয়ে করি আপনি আমাদের ছেলেগুলোকে কেন টিটকিরি দিচ্ছেন? দুনিয়ার নিকটবর্তী আসমানে তানার রহমতটাকে করিব করে দেয়, তানার রহমত বান্দাদের নিকটে করে দেয়। তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তারজিকু ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা তো রিজিক, আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের রিজিক দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি বিমার অবস্থায় আছো আমাকে বলো, আমি আল্লাহ শিফা দেবো। বলবেন না সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দিতে করে নিজের দিকে ডাকতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ 1389 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমাদের নবী ছিলেন এক রাতে, মা ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখে নবী নাই, মা ভয় খেয়ে গেলেন। ফখরাস্তু আতলুবুহু, তালাবে আতলুবু মানে হচ্ছে সেখানে আতলুবুহু, ফখরাস্তু মা বার হলে আতলুবুহু নবীকে খোঁজার জন্য। নবী কোথায় চলে গেলেন? আল্লাহ রাসূল কোথায়? ফাইজা হুয়া বিল বাকি, মা খুঁজে খুঁজে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে আছে। চলে বলবেন না রাফিউর রাসহু ইলা আসসামা, আল্লাহ নবী আসমানের দিকে এইভাবে তাকিয়া আসমানের দিকে নবী দেখছে জান্নাতুল বাকি। নবী পাক বলেছিলেন আখুন তিতাখাফিনা আইয়া নিশ্চয় আল্লাহ এই রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, বান্দা বান্দিদের করে আল্লাহ মাফ করতে থাকেন। কাল গোত্রের বকরি, এই গোত্রের বকরির গায়ে যত পশম আছে লোক তার চাইতে বেশি বান্দা বান্দিকে আল্লাহ এই রাতেই মাফ করে দেয়। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ 1390 নম্বর হাদিস, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী পাক বলে ইন্নাল্লাহ লা ইয়াতলু ফি লাইলাতিল ইসমি শাবান ফায়াগফিরু লি জামিল খালক। আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে তানা সৃষ্টি কুলকে আল্লাহ ক্ষমা করে দেয়, তানা সৃষ্টি কুলকে আল্লাহ মাফ করে দেয়। দুই ধরনের লোক মাফ পায় না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক কাফের এই রাতে মাফ পায় না, আও মুশাহিনিন বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী এই রাতে মাফ পায় না, বাকি সবাইকে আল্লাহ এই রাতেই মাফ করে দেন। জোরে বলে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওই রাতে বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন দিনের বেলা। কে বলেছে আপনাকে হাদিস শরীফে না? কেন উম্মতকে বিভ্রান্ত করছেন? খবরদার ভয় খাবেন না, আমলগুলো করবেন, আল্লাহ পাক সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, আবার খেদমতে দেখা হবে ইনশাআল্লাহ।